أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. السلام عليكم ورحمة الله. السنة ট্রাস্ট সুন্নতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নতে নববী শিক্ষা প্রচার সুন্নাভিত্তিক জীবন ও পরিবার গঠন সুন্নাতের আলোকে মানবতার সেবায় আসুন্না ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আসুন্না ট্রাস্ট, ঝিনাইদহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد امرا الله تعالى দরবারে শুকরিয়া জানাই আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক স্থানে সুন্দর মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা মূল্যবান ওয়াজ শুনছিলেন, এরপর সুন্দর একটা গজলও শুনেছেন। আমি দু চারটে কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। জি, যে কথা বলছিলাম ভাইরা, আমাদের ছেলেরা আমাদের সামনে একটা ইসলামী গজল গেয়ে শোনালো, ঠিক আছে না? কি বলল? আল্লাহ তাআলার প্রশংসা এবং মানুষ যে আল্লাহ তাআলার প্রেম করে এই কথা বলল, ঠিক না? এটাই তো বলল। আপনারা কি বুঝতে পারছেন? এখন এই গজল শুনে আমার মনে একটা প্রশ্ন জাগলো, আমি আপনাদেরকেও প্রশ্নটা করব। এই দুনিয়াতে সবচেয়ে মজার কাজ, আনন্দের কাজ, সবচেয়ে উপকারী কাজ কি জিনিস? আল্লাহ তাআলার মহব্বত, প্রেম অন্তরে আসা। আমাদের মনের ভিতরে অনেকেরই প্রেম আছে, বাবা মার প্রেম, ভালোবাসা, মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, মহব্বত, সন্তানের মহব্বত আছে না? আছে। এগুলো সবই আনন্দের, কিন্তু সবচেয়ে আনন্দের, সবচেয়ে মজার এবং সবচেয়ে আমার জন্য উপকারী প্রেম মহব্বত কার প্রেম? আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন, এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কোনটা? আপনারা দ্বিধা করছেন, কারণ প্রশ্নটা নতুন, মানে আপনাদের এলাকার জন্য নতুন। এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ তাআলার ওলি হওয়া। মাত্র দু একজনে সুবহানাল্লাহ বলল। আবারও বলি, আপনাদের বিশ্বাস হচ্ছে না এই জন্য সুবহানাল্লাহ বলেননি, আমি বুঝতে পারছি। আপনারা চিন্তা করছেন আল্লাহর ওলি হওয়া তো খুবই কঠিন কাজ, ঠিক না? কিন্তু আমার দাবি, এটা দাবি থাক, বিশ্বাসটা পরে আসুক, আমার দাবি হলো দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ আল্লাহ তাআলার ওলি হওয়া। তাহলে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে প্রিয় কাজ, সবচেয়ে মজার কাজ এবং সবচেয়ে সহজ কাজ কি? আল্লাহ তাআলার ওলি হওয়া। কিভাবে? আপনারা স্বভাবতই বলবেন, হুজুর আল্লাহর ওলি হওয়া তো কঠিন কাজ, আপনি সহজ বলে দাবি করছেন কেন? আমরা একটু বোঝার চেষ্টা করি। দুনিয়াতে সকল কাজে সফল হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, যে যোগ্যতা কারো আছে কারো নেই। যেমন একজন লোক আর্মি হবে, পুলিশ হবে, খুবই শখ আছে, কিন্তু উচ্চতা 4 ফুট। পুলিশ হতে পারবে? আর্মি হতে পারবে? পারবে? পারবে। একজনের খুবই শখ একটা সুন্দরী মেয়ে বিয়ে করবে, কিন্তু সে নিজে একেবারে দেখতে খুব খারাপ, পারবে? কেউ মেয়ে দেবে না, ঠিক আছে না? না, মেয়েদের কোনো পছন্দ নেই, জোর করে দিলে হয়ে যাবে। একজনের খুব শখ খুব বড় ডাক্তার হবে, কিন্তু বুদ্ধি এক মানে মেধা স্মৃতিশক্তি কম, পারবে? পারবে নাকি?
আশা আছে, সব আছে, কিন্তু পারবে না। একজনের খুব শখ বড় লোক হওয়ার, ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হবে, কিন্তু বুদ্ধি সাধ্য একটু ডাল, পারবে? পারবে না। একজনের খুব শখ বড় রাজনীতিবিদ হয়ে এমপি মন্ত্রী মিনিস্টার হওয়া, কিন্তু মিছে কথা ঠিক করে কইতে পারে না। আমার এক উস্তাদ ছিল তুরস্কের, আমরা যখন রিয়াদে জামিয়াতুল ইমাম মোহাম্মদ ইবনে সৌদ আল ইসলামিয়া ওখানে পড়ি, তুরস্ক থেকে একজন প্রফেসর আসলেন, ভিজিটিং প্রফেসর, মানে এক দুই বছরের জন্য উনি আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। উনি মূলত তুরস্কের একজন প্রফেসর, উনি আবার মন্ত্রী ছিলেন, এক সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী ছিলেন। তা আমরা মাঝে মাঝে মশক করতাম যে উস্তাদ, মন্ত্রী তো ছেড়ে আবার বিশ্ববিদ্যালয়ে আসলে কে আর মন্ত্রী হবে না? তো বেচারা সরল মানুষগুলো তো বাবারা, আসলে রাজনীতি খুব কঠিন, মিছে কথা না কইলে রাজনীতি করা যায় না। এক জায়গায় ভোট নিতে গেছি, আমি জানি যে ওদের ব্রিজটা বানাতে পারবো না, আমার বাজেটও নেই, কিন্তু বলতে হবে আমার ভোট দিলে ভাইরা ব্রিজ বানাই দেবো। জানিয়ে বুঝে মিছে কথা না করলে ভোটে পাশ করা যায় না। প্রত্যেকটা কাজে এক্সট্রা অর্ডিনারি যোগ্যতা লাগে, যেটা কারো থাকে কারো থাকে না, ঠিক না? আল্লাহর ওলি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে? উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগে, চেহারা খুব ফর্সা হওয়া লাগে, গায়ের জোর খুব বেশি হওয়া লাগে, বিএ এমএ পাশ করা লাগে, টাইটেল পাস তো করা লাগে, অন্তত হাফেজ তো হওয়া লাগে, কেরাত খুব সহি হওয়া লাগে। চিন্তা করছে আবার শোনেন, ইমাম হওয়ার জন্য কেরাত সহি হওয়া লাগে, আল্লাহর ওলি হওয়ার জন্য লাগে না, কথা বুঝতে পারছেন? অন্তত পীর সাহেব তো হওয়া লাগে, পীর সাহেবের জামাই তো হওয়া লাগে, হ্যাঁ তাও না, অন্তত মুরিদ তো হওয়া লাগে, তাও না। খুব ভালো করে বোঝেন, আল্লাহর ওলি হওয়ার জন্য এগুলো কোনোটাই জরুরি না, সহযোগী হতে পারে। খুব ভালো করে আবার বোঝেন, একজন মায়ের 2 সন্তান আছে, একটা সন্তান খুব সুন্দর মাকে ডাকে, সুন্দর কথা বলে, আর একটা সন্তান গুঙো, গুঙো আছে না, কথা বলতে পারে না, বলো আ উ করে, গুঙোর সন্তানের ডাক মা কি বুঝতে পারে? কোন ডাকে গুঙো খাবার চাচ্ছে আর কোন ডাকে গুঙো বাথরুমে যেতে চায় মা কি বুঝতে পারে? দুনিয়ার কেউ না পারলেও মা পারে। ঠিক তেমনি খুব একইনের সাথে বিশ্বাস করে নেন, দুনিয়াতে ইমাম হতে যোগ্যতা লাগে, পীর হতে যোগ্যতা লাগে, শিক্ষক হতে যোগ্যতা লাগে, মহাদ্দেশ হতে যোগ্যতা লাগে, আল্লাহর ওলি হতে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন, যাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন তারও যেমন সুযোগ আছে, যে গুঙো তারও তেমনই সুযোগ আছে, আল্লাহর ওলি হওয়ার সুযোগ সবারই সমান। আবারও আমরা বুঝি, নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত বুদ্ধিমান নির্বোধ বোকা পাগল, কথা বলে গুঙো, চোখ আছে অন্ধ, হাত আছে নেই, প্রতিটি মানুষকে আল্লাহ জন্মগত যতটুকু যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতার ভিতরে সাধ্যমতো 2টো জিনিস চেষ্টা করলে ওই ব্যক্তি আল্লাহর ওই হলে, তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? 2 নম্বর কথা, এই দুনিয়াতে আমরা সবাই কারণ না কারোর খুশি করার চেষ্টা করি, ঠিক না বেটি ভাইরা? ছোটবেলায় বাচ্চারা বাবা মাকে খুশি করতে পাগল থাকে, ঠিক না? বাবা মা রাগ করবে বুঝলে মিছে কথা কয়, ঠিক না বেটি? কারণ বাবা মার খুশি ওর সবচেয়ে বড় জিনিস। একটু যখন বড় হলো, যুবক হলো, তখন বন্ধু আর বান্ধবীদের খুশির চেয়ে আর কিছুই দাম থাকে না, ঠিক না? টাকা খরচ করে, পয়সা খরচ করে, কষ্ট করে, বাপের পকেটে টাকা নেয়, মার কাছে নেয়, নিয়ে বন্ধু এবং বান্ধবীদের খুশি করতে পাগল থাকে, ঠিক না? এরপরে যখন বিয়ের শাদী হয়ে যায়, তখন বউ স্বামীকে, স্বামী স্ত্রীকে খুশি করার জন্য পাগল থাকে, ঠিক না? সন্তানদেরকে খুশি করতে, বাবা মাকে খুশি করতে, নেতা মন্ত্রী চেয়ারম্যান বস এদেরকে খুশি করতে আমরা সবসময় চেষ্টা করি, ঠিক না বেটিক ভাইরা? আমার কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, এই যে আমাদের চিরন্তন চেষ্টা কাউকে না কাউকে খুশি করা, এর অভিজ্ঞতার আলোকে আপনাদের কি মনে হয়, মানুষকে খুশি করা সহজ না কঠিন? মানুষকে খুশি করা সহজ না কঠিন?
খুবই কঠিন, ঠিক না ভাইরা? আল্লাহ তাআলাকে খুশি করা খুবই সহজ। আল্লাহ নিজে বলেছেন, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আগোয়, এক বিঘত আগোয় মানে অর্থাৎ যুবক ছেলে নামাজ কালাম পড়ে না, অনেক গুণা করে, নিয়ত করলো যে আজকে থেকে নামাজটা পড়বো, এক বিঘত আগোয়। বুড়ো হয়ে গেছে, বয়স অনেক গুণা করেছে, অনেক পাপ করে, আল্লাহ নিয়ত করলাম একটা পাপ কম করব, এক বিঘত এগোলো। বান্দা যখন আল্লাহ তাআলার দিকে এক বিঘত এগোই, আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার দিকে এক হাত এগিয়ে চলে আসি। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে এগোই, এক পা দু পা, যুবক ছেলে নামাজ কালাম পড়া কঠিন মনে করে, পারবো তো, দেখি আজকে পড়ে দেখি, একদিন দুই দিন পড়ে, দু একদিন বাদ পড়ে, আবার চেষ্টা করে, এক পা দুই পা আল্লাহর দিকে এগোয়, অনেক গুণা করে, দেখি বাদ দিয়ে দুই দিন থাকা যায় কিনা, এক পা দুই পা এগোই। বয়স হয়েছে, পর্দা করতো না, স্বামীর সাথে ঝগড়া করতো, যাক এখন থেকে পর্দাটা করব, একটু দেখি ঝগড়া না করে থাকতে পারি কিনা, একটু দেখি নাজায়েজ কাজ থেকে বাঁধতে পারি কিনা। যখন কোনো বান্দা বান্দি, যুবক যুবতী, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা, যে কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার দিকে এক পা দু পা করে এগোতে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দা বান্দির দিকে দৌড়াতে দৌড়াতে এগোতে থাকি। তাহলে আল্লাহ তাআলাকে খুশি করা সহজ না কঠিন ভাইরা? সহজ। আরো বোঝেন, মানুষকে খুশি করা কঠিন আর খুশি রাখা মাশাআল্লাহ, খুশি করা যতখানি কঠিন খুশি রাখা আরো বেশি কঠিন, ঠিক না? 10 বছর 12 বছর সংসার করেছেন, বউয়ের জন্য মা ছেড়েছেন, ভাই ছেড়েছেন, বোন ছেড়েছেন, সেই বউ 10 বছর 12 বছরের মাথায় চলে যায়, আছে না নেই? স্বামীরা এরকম আকাম করে না, 10 বছর বউটা কষ্ট করেছে, সংসার করেছে, এখন আর একটা বিয়ে করে নিয়ে আসে অথবা তালাক দিয়ে দেয়, এরকম ঘটে না বোধহয়? ঘটে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে ঠিক তেমনই নেতার দলে ছিলেন, কত কষ্ট করেছেন, সামান্য একটা ভুলে নেতা খারিজ করে দিয়েছে, আছে না নেই? তাহলে দুনিয়াতে মানুষকে খুশি করা যত কঠিন, খুশি রাখা, খুশির কন্টিনিউশন আরো বেশি কঠিন, ঠিক না? আল্লাহ তাআলাকে খুশি করা যত সহজ, খুশি রাখা আরো সহজ। হাজরিন, সবাই রাগ করে, এত আদরের বউ একটু অন্যায় করবেন দেখবেন এগিয়ে ঝগড়া করে, করে না? এত আদরের স্বামী, এত মহব্বত, সামনের পরে একটা অন্যায় করে ফেলেছেন, হয়তো প্লেট ভেঙে ফেলেছেন অথবা কোনো খারাপ কথা বলে ফেলেছেন, সঙ্গে সঙ্গে রেগে যায়, ঠিক না বেঠিক? প্রত্যেকের আগে মা আগে, এত আদরের মা, মায়ের সামনে অন্যায় করলে ঠাস করে একটা চড় মেরে দেয়, তাই না? সবাই রাগ করে, অন্যায় করলেই রাগ করে, কেউ দেরি করে না। আর আল্লাহ তাআলা বান্দার জন্য দেরি করেন, বান্দা গোনা করে গোনা করে গোনা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের শিখিয়ে রেখেছেন, ডানের ফেরেশতা বামের ফেরেশতাকে বলে দেয় যে দেখো বান্দা গোনা করলে গোনাটা লেখো না, ও যদি একদিনের ভিতরে তওবা করে ওর নামে কোনো গুনাহই লাগবে না। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা রাত্রিবেলায় তার হাতটা বাড়িয়ে দেন, বান্দা দিনের বেলায় গোনা করেছো, রাত্রে তওবা করে নাও। তওবা মানে কি? তওবা মানে হুজুরের কাছে যে বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা নাকি? না, হুজুরের কাছে তওবা শিখতে হয়, কোন দোয়া পড়ে তওবা করলে আল্লাহ কবুল করে এটা শিখতে হয়। তওবা মানে হলো চারটে কাজ, কয়টা কাজ? মনের ভিতরে গভীর অনুতপ্ত হ, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দাও, আর কোনো দিন করবো না, আল্লাহ 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 আর করবো না, নিয়ত করা। 4 নম্বর, কোনো বান্দার হক থাকলে হকটা সাধ্য মতো ফিরিয়ে দেওয়া, এই 4টের নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা, আল্লাহ খারাপ পথে ছিলাম, এই তোমার পথে আসলাম, আর তোমার কাছে যাব না। আল্লাহ তাআলা বলেন, হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, বান্দা তুমি দিনের বেলায় গুনাহ করেছো, রাত্রে তওবা করে নাও, কাউকে লাগবে না, রাতের গভীরে বিছানায় শুয়ে দরজার কোনায় বসে গোপনে একাকী আমার কাছে মাপ চেয়ে নাও, অনুতপ্তে ক্ষমা চাও, আর কোনো দিন করবো না, নিয়ত করো আমি তোমার সব গুনাহ মাফ করে দেবো। আল্লাহ তাআলা
দিনের বেলায় হাতটা বাড়িয়ে দেন। বান্দা রাত্রে গোনা করেছো, আমরা রাত্রে গোনা করি, কেউ হয়তো দেখে না, আল্লাহ তো দেখেন, আল্লাহ হাত বাড়িয়ে দিয়ে রাখেন। বান্দা তুমি রাত্রে বেলায় গোনা করেছো, এখনো সময় আছে, এই দিনের ভিতরে তওবা করে নাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। হাজিরিন, তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? হাজিরিন, আরো একটা জিনিস বোঝেন, দুনিয়াতে মানুষকে খুশি করা কঠিন, খুশি রাখা কঠিন, কারণ মানুষ সন্দেহ করে, ঠিক না? ঠিক না বেঠিক? আপনি এক দলের নেতার খুব ঘনিষ্ঠ, আর এক দলের লোকের সাথে একটু কথা বলছেন, নেতা দেখেছে, ও তুমি যদি গোপনে ওদের দলে গেছো, না আমার জমির কথা, দোকানের কথা না, তুমি ওই দলে চলে গেছো, ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনি একজনের সাথে কথা বলেছেন, বউ সন্দেহ করলো, বউ একজনের সাথে কথা বলেছে, স্বামী সন্দেহ করলো, আছে না নেই? আছে। স্বামী বউয়ের জন্য শাড়ি নিয়ে আইছেন, তুমি এই কুমার শাড়ি এনেছো, না দোকানে এসছে ভালো ছিল না, আমি সবচেয়ে খুঁজে খুঁজে আনিছি, না তুমি জীবনে কোনদিন আমার ভালো শাড়ি দাও না, আছে না নেই? আবার বউ কত কষ্ট করে রান্না করেছে, একদিন হয়তো ঝাল বেশি হয়ে গেছে, তুই জীবনে কোনোদিন, আমি খুব চেষ্টা করছি ভুলে গেছি, না তুই ইচ্ছা করে করেছিস, আছে না নেই? আছে। তো ভাইরা, মানুষ সন্দেহ করে, এই জন্যই মানুষকে খুশি করা কঠিন, ঠিক না? আল্লাহ কি সন্দেহ করেন নাকি? আল্লাহ আমাদের মনের কথা জানেন না? বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ গুনাহ করেছিলাম, তখন বুঝিনি মন, আমি অমকের প্রশ্নায়, শয়তানের প্রশ্নায়, নফসের তাড়নায় গুনাহ করে ফেলেছিলাম, আল্লাহ এখন মনটা খারাপ, মাফ করে দাও। আল্লাহ যদি দেখেন সত্যই বান্দার মন খারাপ, সত্যই বান্দা মনের ভিতরে নিয়ে কথা আর করবে না, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত, আল্লাহ আমি বড় বিপদে আছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ আমার বিপদটা কাটিয়ে দাও, বিপদ না কাটালে তুমি জানো আল্লাহ আমার উপায় নেই, তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ যখন দেখেন বান্দা অন্তর থেকে চাচ্ছে সত্যই বান্দার বিপদ কাটানো দরকার, আল্লাহ সঙ্গে সঙ্গে বিপদটা কাটিয়ে দেন। তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন ভাই? সহজ না কঠিন? হাজিরিন, এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলি হওয়া সহজ, তবে দুটো জিনিস লাগবে, কয়টা জিনিস? দুটো জিনিস, দুটোই সহজ, কঠিন মনে করলে কঠিন, তবে আসলে সহজ। কিভাবে সহজ আমি বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা সাবধান হও, সতর্ক হও, সচেতন থাকো, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। কেউ সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি হলে কি লাভ আল্লাহ বলে দেন। এক নম্বর হলো, মনের থেকে ভয় চলে যাবে, দুনিয়াতেও না আখেরাতেও না ভয় থাকবে না, এবং উৎকণ্ঠা দুশ্চিন্তাও থাকবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখেরা। তাহলে আল্লাহর ওলি হলে ভয় এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে, ঠিক না? কিভাবে একটু বোঝেন, একটা গল্প আছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সময়ের গল্প। তখন বাগদাদে খুব দুর্ভিক্ষ, বাগদাদে কি দুর্ভিক্ষ, বাগদাদ হলো মুসলমানদের রাজধানী, রাজধানীতে দুর্ভিক্ষ কেন, কারণটা কি বলবো? একটু বলি মন দিয়ে শোনেন, কারণ বলতে হলে তার আগে আর একটা জিনিস বলতে হবে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। খ্রিস্টানদের একটা সম্মেলন হয়, নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অব মুসলিমস, মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানাতে হবে এই বিষয়ক মহাসম্মেলন। এখানে খ্রিস্টান পাদ্রি পোপে পোপ বিশপেরা সিদ্ধান্ত নেন, আগামী 50 বছরের ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান দেশে পরিণত করতে হবে। আপনারা খুশি তো? খুশি না? হাজিরিন, সম্মেলনটা হয়েছিল 1978। তাহলে তারা কি সিদ্ধান্ত নিলেন, 50 বছরের ভিতরে
বাংলাদেশকে একটা খ্রিস্টান প্রধান খ্রিস্টান মেজরিটি দেশে পরিবর্তন পরিণত করতে হবে। আপনারা খুশি আছেন তো? না। খ্রিস্টানদের একটা পত্রিকা আছে বাংলায়, তার নাম হলো প্রতিবেশী। আপনারা পাবেন আশেপাশে, আপনারা জানেন না ভাইরা, আমরা মুসলমানেরা ছোট ছোট মশলা নিয়ে খুব ঝগড়ায় আছি, তাই না? খুব মজায় আছি, আর ভিতরে ভিতরে যে কি হচ্ছে টের পাবেন যখন পাবেন, তখন আর কিছু বলার থাকবে না। নাইজেরিয়া এক সময় পুরো মুসলমান দেশ ছিল, অল্প কিছু জঙ্গলি ছিল। খ্রিস্টানরা যে জঙ্গলিদের খ্রিস্টান করে, মুসলমানরা বলে তাতে আর কি, ও দুই চারজন খ্রিস্টান হলে কি হয়। যেমন আমাদের দেশে চাকমা গারো সাঁওতাল খ্রিস্টান করে নেছে, আপনারও তো আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের হুকুম করেছেন যে যারা ইমান চেনে না তাদেরকে, অর্থাৎ কাফেরদেরকে ইমানদার বানাতে হবে, ঠিক না? আল্লাহ তো এই হুকুম করেছেন আমাদের, বলেননি? আমরা চিন্তা করলাম যে কাফেরদের ইমানদার বানানো তো কঠিন কাজ, এর চেয়ে সহজ হলো ইমানদারকে কাফের বানানো। আমরা এখন সেই কাজে আছি, ওই মুসলমান কাফের, ওই মুসলমান কাফের, ও মিলাদ পড়ে না কাফের, ও মিলাদ পড়ে কাফের, ও অমুক দল করে কাফের, ও অমুক দল করে না কাফের, এরকম আছে না নেই? আমরা মাশা আল্লাহ বাংলাদেশের মুসলমানেরা যত ব্যাপারেই মতভেদ থাক, মোটামুটি কয়েকটা ব্যাপারে আমাদের কোনো মতভেদ নেই। তার একটা ব্যাপার হলো আমরা সবাই একমত যে বাংলাদেশের সব মুসলমান দোজখে যাবে। সব মুসলমান কোথায় যাবে? কোথায় যাবে? কথা শোনেননি? বাংলাদেশের মুসলমান ওলামায়ে কেরাম একমত যে সকল মুসলমান দোজখে যাবে? না, একমত। জামাত ইসলাম বলছে সরমুনায় দোজখে যাবে, সরমুনায় বলছে জামাত ইসলাম দোজখে যাবে, হানাফিরা বলছে আহলে হাদিস দোজখে যাবে, আহলে হাদিসরা বলছে হানাফিরা দোজখে যাবে, মিলাদ পন্থীরা বলছে মিলাদ দ্বারা পড়ানো সবচেয়ে আগে আবু জাহেলের আগে দোজখে যাবে, মিলাদ বিরোধীরা বলছে যারা মিলাদ পড়ে ওরা নবীর দুশ্মন সবচেয়ে আগে দোজখে যাবে। তাহলে নিট ফল কি দাঁড়ালো? নিট ফল কি হলো? সবাই কোথায় গেল? দোজখে গেল। এখন এই জন্য খ্রিস্টানরা আসছে আমাদেরকে জান্নাতে নিয়ে আসছে, কথা বোঝেন তো ভাইরা? বড় কষ্ট লাগে বাংলাদেশে খ্রিস্টানরা, ওই বলছিলাম প্রতিবেশী পত্রিকা, তারা খুব ক্লিয়ার লেখছে আগামী 2015 কত 2015-র ভিতরে বাংলাদেশের প্রতি তিনজন মানুষের একজন হবে খ্রিস্টান। খুশি আছেন তো? ভালো করে শোনেন, আজ থেকে 40-50 বছর আগে বাংলাদেশে 10,000 খ্রিস্টান ছিল না, এখন বাংলাদেশে মুসলমানের সন্তানেরা খ্রিস্টান হয়ে প্রায় 50 লক্ষ মানুষ খ্রিস্টান। আমরা মুসলমানেরা ঝগড়ায় আছি, ছোট ছোট মশলা নিয়ে ঝগড়ায় আছি, ঠিক না বেঠিক ভাইরা? আপনার পাশে নামাজ পড়ে না বেনামাজি মুসলমানের ছেলে চায়ের দোকানে আড্ডা দেয় তাস খেলে, আপনি তাকে ঘৃণা করেন, কিন্তু কোনোদিন কি তাকে একটু দাওয়াত দিয়েছেন যে বাবা চলো মসজিদে যাই? দিয়েছেন? আল্লাহ ধরবে না? ওই তাস খেলা ছেলেগুলো, বেনামাজি যুবকগুলো, ফুটবলের মাঠে জুয়ার মাঠে যুবকগুলো, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নামে নেবে বলবে আমার ইমাম সাহেব তো বলিনি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়, কেউ তো আমাকে বুঝাইনি, আমার পাশ দিয়ে হুজুরেরা যেত, কই আমাকে তো কোনোদিন বলিনি, আল্লাহ আমি একা যাব না হুজুরদের নিয়ে যেতে হবে, আল্লাহ হুজুরদের টুপি দেখে মাফ করে দেবে নাকি? না ভাইরা, বড় আফসোস লাগে ভাইরা, আমরা মানুষদেরকে ঝগড়া করছি কিন্তু দাওয়াত দিনের দিচ্ছি না। দাওয়াত আছে প্রত্যেকে, যার যার দলের দাওয়াত দিই, ফুরফুরার পীর সাহেবের দায়রা মুবাল্লেগরা পীরের দাওয়াত দেয়, চরমুনায় তার পীরের, জামাত ইসলাম তার দলের, তবলিগ তার দলের, প্রত্যেকেই আমাদের কথা হলো নামাজ রোজা যাই করো যতক্ষণ না আমাদের দলে আসবা না যাত নেই, ঠিক না বেঠিক? কথা তো এইটি, কেউ আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দিচ্ছি না, ভাই নামাজটা পড়ো হালাল খাও এরপরে যে দল করো করো, অন্তত জান্নাতের দরজা খুলুক, এই দাওয়াতকে কেউ দিচ্ছি ভাই? দিচ্ছি ভাই? আল্লাহ ধরবে না ভাই? আচ্ছা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের রসুল না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার রসুল, সবার। কিন্তু আমাদের দেশের হিন্দু ভাইরা কি জানে
যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষার ভিতরে আমাদেরও নাজাত আছে, এই কথাটা কি তাদের কি কোনোদিন বলেছেন? কাউকে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নেই, কিন্তু নবীজির দাওয়াতটা তার কাছে পৌঁছানো ভাই, আমাদের ইসলামে এই জিনিস আছে, তোমরাও চাইলে এই নবীর দীক্ষা নিয়ে জান্নাতে যেতে পারো, এটা তোমার ব্যাপার, এই কথাটুকু কি আমরা তাদের বলছি কোনোদিন? তা আল্লাহ ধরবে না? তো এই জন্য বলছিলাম ভাইরা, আমার কথা প্রসঙ্গে হয়তো এই কথা আর আসবে না, সময় শেষ হয়ে যাবে, আমার একটা অনুরোধ ভাইরা, আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক কাজ খুব উপযোগী। আমি ওলি হতে দুটো জিনিস লাগে বলবো, আর কিছু জিনিস খুব উপকারী বলার চেষ্টা করব। তার ভিতরে সবচেয়ে একটা অত্যন্ত উপকারী বিষয় হলো আল্লাহর দিনের দাওয়াত দেওয়া। কি জিনিস ভাই, এর সে বড় আর কিছু নেই ভাই। আমাদের দেশে MLM মাল্টি লেভেল মার্কেটিং ডেস্টিনি এরকম ব্যবসা আছে না, সবাই চেনেন, খুব আগ্রহ নিয়ে মানুষ যায়, কারণ অল্পতে অনেক কমিশন মেলে, ঠিক না বেটি? হ্যাঁ হাজিরিন, MLM ব্যবসা দুনিয়াতে জায়েজ না, এর ভিতরে প্রতারণা আছে, কিন্তু আল্লাহর সাথে জায়েজ। আল্লাহর সাথে MLM ব্যবসা হলো মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। কিভাবে? কোন বান্দা যখন কোন মানুষকে আল্লাহর কথা বলে, ভাই চলো না ওয়াজ মাহফিলে যাই, ভাই চলো না মসজিদে যাই নামাজটা পড়ি, ভাই জড়াই ধরবেন, ভাই আপনি আমার ভাই, আমার পড়শি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, চলেন না ভাই মসজিদে একটু নামাজ, শুধু নামাজটা ফরজ পড়ে চলে আসেন, আপনি আপনি নামাজটা পড়ে আসেন, নামাজ জানি না ভাই, নামাজ জানা লাগে না, আপনি কিছুই জানেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে থাকেন তাতেই নামাজ হবে, আস্তে আস্তে শিখেন, ভাই চলেন নামাজে যাই, জোকের মতো লেগে থাকবেন, কথা বোঝেননি? ঠিক না বেঠি হাজারিন, অনেকে আমরা আল্লাহর দিনের দাওয়াত দিই, মেজাজ কি, এই নামাজ পড়ছ তুই কাফের, অমুক এই তুই এটা করিস তুই কাফের হয়ে গেছিস, আমরা মেজাজ দেখাই, যাকে দাওয়াত দিলাম সে যদি একটু রাগ করে আমরা তার তিন গুণ রাগ করি, ঠিক না বেঠি? না ভাই, এটা তার মানে আপনি দাওয়াত দেননি, আপনি মাতবরি ফলাচ্ছেন। আমাদের দেশে MLM কোম্পানির এজেন্ট অথবা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে না, আছে না, ওরা যখন এসে আপনাকে বলে যে ভাই আপনি কি ইন্স্যুরেন্স করেছেন, আপনি যদি বলেন হ্যাঁ আমি করেছি, খুশি হয় না বেদার হয়? না খুশি হয় না বেদার হয়? কি হয়, কেন বেদার হয়? বেদার আমাকে তো না, আমি তো আর ওর বানাতে পারছি না, কমিশন তো আর আমি পেলাম না। তা আমরা যখন কোনো বেনামাজি দেখবো, বেরোজাদার দেখবো, চায়ের দোকানে তাস খেলতে দেখবো, গুনাহ করা মানুষ দেখবো, খুশি হব না বেজার হব? খুশি হব যে একটা লোক পাইছি, এই লোকটাকে জান্নাতে নিতে পারলে আমার লাভ হবে, ঠিকটা বুঝতে পারছেন না ভাইরা? যেমন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট যখন শোনে ও কোনো কোম্পানিতে ইন্স্যুরেন্স করিনি, তখনও খুশি হয় না বেজার হয়? খুশি হয় যে এই লোকটাকে কোম্পানিতে নিলে কমিশনটা আমি পাবো, ঠিক না ভাই? আমাদের বিজনেস কার সাথে, কার সাথে হবে? কাজেই বেনামাজি বেরোজাদার তারিখোর মদখোর জুয়া খেলে মুসলমানের ছেলে ইমানটুকু আছে, আমি যদি বুকে জড়িয়ে ধরে তাকে একবার মসজিদে নিতে পারি, লাভটা আমার বেশি না ওর বেশি? আমার বেশি। দুই নম্বর কথা, এই MLM কোম্পানির এজেন্ট বা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট এরা যদি যার কাছে আপনার কাছে আসলো, আমাদের কোম্পানির পলিসি নেন অনেক হবে তা হবে, আপনি বকা দিলেন, আরে তো বাদে থপ চিটার, বকা দিলে কি ও রাগ করে না চুপ করে থাকে? ভালো করে বলেন, বকা দিলে ও রাগ করে না চুপ করে থাকে? তারাই দিলে কি আর আসে না? আসে না কেন? ও জানে যত বকা দি যত গাল দি কোনো রকমে ওকে একবার কোম্পানিতে ঢোকাতে পারলেই আমার কমিশন, ঠিক না? আমরা ঠিক এই রকম নিয়েতে, ও বকা দিলে আলহামদুলিল্লাহ আমার কমিশন বাড়ছে, ও না শুনলে আবার পরের দিন এসে জড়াই ধরতে হবে, ঠিক আছে না? বিজনেস কার সাথে? খুব ভালো করে বুঝুন, যদি কোনো বান্দা বান্দি নারী পুরুষ যে কোনো মানুষকে একটা ভালো কথা বলে, ভাই মাথায় কাপড় দেওনি বোন, তোমার তো গোনা হচ্ছে, আল্লাহ মাথা ঢেকে রাখা ফরজ করেছে, বোন তুমি নামাজটা পড়ছো না গোনা হচ্ছে, ভাই তুমি এই যে বিড়ি খাচ্ছ অথবা নামাজটা পড়ছো না, নামাজটা পড়ো ভাই, হালালটা খাও ভাই,
যখন কোন মুসলমান, একটা ছোট্ট যুবক ছেলে হাফ প্যান্ট পরে আছে, মনি তুই সাবালক হয়ে গেছিস, একটু একটা হাঁটু ঢাকা পর, গুনাহ হচ্ছে, তোর আব্বার গুনাহ হবে, মার গুনাহ হবে, ছোট্ট একটা কথা আপনি যখন মুখ দিয়ে বলবেন, অজু থাকার না থাক, গোসল তার না থাক, এই একটা বাক্য মুখ দিয়ে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে লাখ লাখ টাকা দান করার মতো সওয়াব আপনার আমলনামায় এসে যাবে। আর ওই মানুষটাকে যদি ভুলিয়ে ভালিয়ে আদর করে পা জড়িয়ে ধরে ওর কিল খেয়ে হজম করে কোন রকমে ওকে মসজিদে নিতে পারেন, তাহলে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি, ওর আল আওলাদেরা, ওর মাধ্যমে যত মানুষ ভালো হবে, এই হাজার হাজার মানুষ যত নেক আমল করবে, সমান কমিশন আপনার আমল নামায় জমা হতে থাকবে। তো ভাইরা, এই জন্য আমার অনুরোধ হলো, আমরা আমাদের দিনের দাওয়াত দিতে কিচ্ছু লাগে না, বড় আলেম হওয়া লাগে না, একজনকে নামাজ পড়ার কথা বলতে বড় আলেম হওয়া লাগে নাকি? ভাইরা, তবলিগ জামাতের ভাইরা দূর দূরান্ত থেকে এসে কিছু মানুষকে দাওয়াত দেন, ঠিক আছে না? বেশি তো দিতে পারে না, আরো মুশকিল, তবলিগের দাওয়াত অনেকে ভয় পায় যে কোন রকম গেলেই তো চিল্লাই নিয়ে চলে যাবে, ঠিক না, ভয় পায়। কিন্তু আপনি যদি বলেন ঠিক আছে কোথাও যেতে হবে না, শুধু ফরজ নামাজটা পড়ে তুমি চলে আসো, তুমি ফরজ রোজাটা অন্তত রাখো, তুমি একটু চেষ্টা করো হালাল মাল খাওয়ার, এরপরে যেখানে খুশি যেও, তাহলে ও মনে ভরসা পাবে, ঠিক না, ঠিক না বে? ঠিক হাজরিন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দাওয়াত দেওয়া শিখিয়েছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সুসংবাদ দাও, হতাশ করো না কখনো, যত গুনাহ করুক, যত কঠিন গুনাহ করুক, আল্লাহর মাফ করার কোনো বাধা আছে নাকি? কেউ আল্লাহকে হিসাব নেবে নাকি, তুই আল্লাহ তুমি মাফ করলে কেন, এরকম হিসাব নেওয়ার কর? কাজেই কখনো কোনো গুনাহগারকে হতাশ করবেন না, সব সময় আল্লাহর মাপের দরজা খোলা আছে, আছে না? শুধু বান্দা অন্তর দিয়ে, আল্লাহ শুধু অন্তরটা দেখবেন, বান্দা কতটুকু ব্যথা নিয়ে, কতটুকু সত্য অন্তরের দৃঢ় সিদ্ধান্ত নিয়ে তওবা করেছে, আল্লাহ সব মাফ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষদের জন্য সহজ করো, কঠিন করো না, কথা বুঝতে পারছেন না? কাজেই ভাইরা, আমাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে। আরেকটা জিনিস আছে, এটাও হয়তো পরে আসবে কি আসবে না ভুলে যাব, এখনই বলে দিই, আল্লাহর ওলি হওয়ার জন্য একটা বড় পথ যেটাতে সহজে অনেক আল্লাহর বেলায়েতের জামানদি পাওয়া যায়, সেটা হলো মানুষকে আল্লাহর পথে ডাকা, ঠিক না? আপনার দলের জন্য না, ভোটের জন্য না, স্বার্থের জন্য না, শুধু একমাত্র কার জন্য? লোকটা নামাজ পড়ুক, রোজা রাখুক, অন্তত জান্নাতে যাক, জান্নাতের দরজাটা খুলুক, এরপরে ও কোন দল করলো, মত করলো, আমার দলে আসলে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ। আমাকে একজন বলছে ফুরফুর, আর একজন পীরজাদা পীর সাহেব, আপনারা জানেন আমাদের মরহুম হুজুর এবং তার আব্বা আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এবং তার দা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তারা দলাদলি অপছন্দ করতেন। আমি নিজে কানে শুনেছি আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওগো তবলিগকে খারাপ বলো না, হুজুরের অনেক খলিফা তবলিগের মসজিদে ঢুকতে দিত না, আর উনি সারাদিন ওয়াজ করতেন, বাবারা তবলিগের খারাপ বলো না, ওরা আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছে, নিজের পকেটের পয়সা করে মানুষদের, ওরাও একটা ভালো কাজ করছে, তোমরা একটা ভালো কাজ করছো, হেজবুল্লাহ তবলিগ, তবলিগ হেজবুল্লাহ, এইভাবে বোঝাতেন, কথা বুঝতে পেরেছেন? তিনি বলতেন আহলে হাদিস আহলে আনিফ, আহলে আনিফ আহলে হাদিস, হানাফি আহলে হাদিস, সবাই এক। ওগো আমরা চার ভাই না পাঁচ ভাই, শাফেই মালিকি হানাফি হাম্বলি আহলে হাদিস, সবাই ভাই ভাই, কথা বোঝেননি? আমাদের হুজুর তবলিগকে ভালোবাসো, বাবারা জামাত ইসলামের সাথে মহব্বত করো, দলাদলি করো না, যার যেটা ভালো লাগে করো, হিংসেমি করো না, হুজুর বারবারই বলতেন, ঠিক আছে না? এক পীরজাদা ফুরফুরা শরীফের আমাকে বলছে, আমাকে যে এই রকম কথা বললে তো আপনার মুরিদ থাকবে না, কথা বোঝেননি? আমি বললাম দেখেন ভাই, আমরা ইসলামের বিজনেস করি না, আমার একটা টুপির দোকান আছে, আমার উদ্দেশ্য এই না যে আমার দোকানের টুপি বিক্রি হইতে হবে, ভাই ওর দোকানের টুপি কিনো না, আমেরিকার তৈরি সুতোর ভিতরে গু আছে, ওর দোকানের টুপি কিনো না, ওর শুধুই শোরে রক্ত আছে, কাজে শুধু আমার দোকানের টুপি কিনবা, এটা আমার উদ্দেশ্য না। কথা হলো ভাই আপনারা টুপি পরে নামাজ পড়েন, সওয়াব পাবেন, আমার দোকানের টুপিগুলো আছে, পারলে কিনেন, কথা বোঝেন না? কথাটাকে বুঝতে পেরেছেন? আল্লাহর জন্য ডাকবেন, কার জন্য? দেখবেন আল্লাহ বরকত দেবেন।
দুই নম্বর কথা হলো ভাইরা, যেটা বলছিলাম হয়তো আর পরে বলা হবে না, সেটা হলো মুসলমানদের ভিতরে ঐক্য। কথা বোঝেন? কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের বাংলাদেশের মুসলমানদের দুটো দোষ আছে। কয়টা দোষ? আমেরিকার ইহুদিদের দৃষ্টিতে, অরিজিনাল দোষ না, ইহুদিরা, আমেরিকানরা, ইউরোপের মানুষেরা, তারা চিন্তা করে যে মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের দুটো দোষ আছে। কয়টা দোষ? এক নম্বর দোষ হলো যে বাংলাদেশের মুসলমানেরা আলেমুল আমাদের খুব ভক্তি করে, নামাজ পড়ুক না পড়ুক, পর্দা করুক না করুক, নারী পুরুষ হুজুররা যদি সবাই মিলে একটা কথা বলে সেই দিকে ঝুঁকে যায়, ঠিক না বেঠিক? এইটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ইহুদিদের দৃষ্টিতে খুব খারাপ। এইরকম যদি মুসলমানদের ভিতরে আলেমদের ভক্তি থাকে তাহলে পারে মুসলমানদের সাইজ করা যাবে না। কথা বোঝেননি? এই জন্য মুসলমানদের অন্তরে যেন আলেমুল আমাদের ভক্তি না থাকে এই উদ্দেশ্যে মিডিয়ায়, পত্রিকায়, ইন্টারনেটে আলেমদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে, জঙ্গি, এই মানে কি বলে, নানান ধরনের মৌলবাদী, হুজুর দিন বোঝে না, নারী অধিকার বিরোধী, মানব অধিকার বিরোধী, নানান রকমের কথা বলা হয়ে থাকে, ঠিক না বেঠিক? উদ্দেশ্য হলো যুবকদের এবং মুসলমানদের অন্তর থেকে আলেমুল আমাদের ভক্তিটা কেটে দেওয়া। তবে এ ব্যাপারে ইহুদি খ্রিস্টানরা তত বেশি সফল হতে পারেনি মিডিয়া দিয়ে। আলেমুল আমারা নিজেরা এ ব্যাপারে ইহুদিদের খুব ভালো সেবা দিচ্ছে। এক আলেম আর এক আলেমের নাম ধরে দল তুলে গাল দেয় না দেয় না? নোংরা, অশ্লীল, বাজে, নাক ব্যাকা করে, গাল ব্যাকা করে, আমরা বলি না বলি না বলি না ওয়াজের সময় এক দল আর এক দলের নাম তুলে, অথবা এক আলেম আর এক আলেমের নাম তুলে গালা গালি ইন্টারনেটে, মিডিয়ায়, ওয়াজ মাহফিলে আসে না নেই? আসে। এর দ্বারা আমাদের যারা কিছু মুরিদ তারা খুশি হয়। প্রত্যেক দলে আহলেদিরা যখন বলে হানাফিরা সব কাফের, খুব খুশি হয়, জিন্দাবাদ। তখন হানাফিরা বলে আহলেদিরা সব কাফের, খুব খুশি হয়, জিন্দাবাদ। কিন্তু আমাদের ভক্ত কত পারছেন? এই সব আহলে হাদিস, হানাফি, মিলাদি, কিয়ামি, লামিলাদি, লাকিয়ামি, মাজহাবি, লামাজবে মিলে বাংলাদেশের 10-15% মুসলমান টুপি দাড়ি নামাজ রোজা করে, বাকি 80-85-90% কোনো দলই করে না। মুসলমান না আল্লাহর মহব্বত করে, নামাজ রোজা করে না, দিনের কিছু মহব্বত আছে, আলেমদের ভক্তি করে। কথা বোঝেন না? এরকম মুসলমান তো বেশি। এইরকম মুসলমান এক আলেম আর এক আলেমের গালি দিয়ে, এক দল আর এক দলের গালি দিয়ে আমরা অল্প কিছু অনুসারী ভক্তকে খুশি করছি, জিন্দাবাদ নিচ্ছি, কিন্তু বাংলাদেশের 90% সাধারণ মুসলমান, বিশেষ করে যুব সমাজকে বিভ্রান্ত করছি। ওরা একটা জিনিসই বলছে যে হুজুররা কেউ ভালো না। কাজেই গুনাহ করলে কি করতে হবে, অন্যায় করে ফেলেছি কি করব, নামাজ রোজা করবো না করবো না, নাস্তিকরা এই কথা বলে, এর উত্তরটা কোথায় পাবো? হুজুরদের কাছে যাওয়া যাবে না, হুজুররা কেউ ভালো না, খালি একজন আরেকজনের গাল দেয়, তাহলে কোথায় যাব, কোথায় যাব? ওই সুযোগে কাদিয়ানিরা বেরিয়ে গিয়েছে, শিয়ারা বেরিয়ে গেছে, খ্রিস্টানরা বেরিয়ে গেছে, খ্রিস্টানরাও কোরআন হাতে করে চলে এসেছে, শিয়ারাও কোরআন হাতে করে চলে এসেছে, কাদিয়ানিরাও কোরআন হাতে করে চলে এসেছে, বাহাইরাও কোরআন হাতে করে চলে এসেছে, হুজুররা সব খারাপ, আমরা ভালো, আমাদের কাছে এসো। কথা বুঝতে পারছেন না? তো ভাইরা, আমার অনুরোধ হলো ভাইরা, উম্মতের বাড়িতে আগুন লেগেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন। কি সাবধান করেছেন হাদিসটা শুধু সংক্ষেপে পড়ে শোনাবো, তার আগে বলি উম্মতের ঘরে আগুন লেগেছে, আগুন হয়তো আমরা নেভাতে পারবো না, অন্তত পানি ঢালতে না পারলেও ফু দিয়ে আগুন বাড়াবো না, ঠিক আছে? তো হ্যাঁ, সেটা কি করব, আমরা কর্মের মতের সমালোচনা করব যে এই কর্মটা খারাপ, এই মতটা খারাপ, কিন্তু কখনোই আমরা দল অথবা ব্যক্তির নাম তুলে গালিগালাজ করব না। কথা বুঝতে পেরেছেন? আমাদের উদ্দেশ্য কি, আমরা বলবো যে এই কাজটা, এই মতটা ঠিক না ভাইরা, কোরআন হাদিসে মেলে না ভাইরা, এবং বলবো মহব্বতের সাথে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাথেও যদি ঝগড়া করো
আদবের সাথে করবে, কোনো বাজে কথা বলবে না। ওরা বাজে কথা বললে তোমরা তার চেয়ে সুন্দর কথা বলে উত্তর দেবে। আসুনা ট্রাস্ট মাল্টিমিডিয়া উপস্থাপনার এ পর্ব বা বিষয় এখানেই শেষ। পরবর্তী পর্ব বা বিষয় পেতে ভিজিট করুন www.asunnatrust.com। যোগাযোগ করুন 01715400640, 01843929604। চিঠি লিখুন আসুন্না ট্রাস্ট, বাস টার্মিনাল, ঝিনাইদহ। আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।